হোসাইন কিন্তু জানিয়েছে যে এখানে বাসা এই যে আমরা একটি গর্তটা ওরে আল্লাহ একেবারে ফিনিশিং গর্তের ভিতরে দেখেন আসলে ক্যামেরার মধ্যে কিন্তু ধরা যায় না এটা কিন্তু তারপরেও যেতটুকু ধরা যায় আপনারা তো দেখবেন দেখেন একেবারে গর্তটার ভিতরে সাপটা যে ঢুকছে এই যে মাটিটার মধ্যে ঘষা আছে হ্যাঁ ভিতরে মাটিটার মধ্যে ঘষা আছে তাই না আবার এটাও কি এটাও একটা গর্ত ওই যে মাটিটা লেভেল করে লেছে ওই যে না তাই না অর্থাৎ আমরা নব্বই পার্সেন্ট নিশ্চিত দিতে পারি যে গড়ার ভিত্তে সাপের বাসাটা আসলে তাই না বাসাটা নিশ্চিত 90% নিশ্চিত এডার ভিতরেই 30% 100% নি বলা যায় কারণ এডার ভিতরে আমরা শাপের ছলোমও দেখতাছি ভিতরে পেটের ঘষা দেখতাছি তার মানে 100% গ্যারান্টি কি এডার ভিতরে বাসা এখন বিষয় হইতাছে যার বাড়ি ওনার হয়তো ব্যবসা বনিষ্ঠান বা যে কোন ঝামেলায় আছে ওনারা এখন বলতাছে কি শাপটা ধরাইতে না বা ই করতে না আমরা এই ব্যাপারে আর কিছু করতে পারতাছি না তাই না হোসেন যার বাড়িতে সমস্যা তার সব ধরনের ইচ্ছা না থাকলে তো আর আমাদের কিছু করার নাই নাকি আচ্ছা দর্শক অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে ভাই আপনারা তাহলে সাপটা ধরেন নাই কেন এখন আপনার বাড়িতে সাপ আপনি যদি না ধরেন আমাদের আর কিছু করার থাকে না আমরা আসছি আসলে সাপ দেখতে হচ্ছে ওই যে পাশের বাড়িতে পাশের বাড়িতে যাইতেই পারি ওজান এই যে এইখান দেখেন সাপটা দেখেন অনেক বড় ছিল ওজান

যে আপনার বাড়ি সাপের বাসা দেখেন দুইটা পরিত্যক্ত ঘর আছে পাশাপাশি দুই দুইটা পরিত্যক্ত ঘর পাশের ঘরটাতে কিন্তু আমরা আলামত পাইছি যে গর্তটা ওই গর্তটার ভিতরে কিন্তু একেবারে সাপ ঢুকলে যে একটা আলামত পাওয়া যায় পেটের ঘষা ওইরকম কিছু আমরা কিন্তু পাইছি তো যাই হোক এই আলামতগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা এরকম বাড়ি ঘরে যদি আলামত দেখেন আপনারা সতর্ক সতর্ক হয়ে যাবেন সর্বাত্মক সতর্ক থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন